আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শরীরের চর্বি কমানোর জন্য একটি সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা পছন্দের সমন্বয় জড়িত। শরীরের চর্বি কমাতে সাহায্য করার জন্য এখানে 10টি উপায় রয়েছে। একটি সুষম খাদ্য খান। ফল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন, গোটা শস্য এবং স্বাস্থ্যকর চর্বি সম্পূর্ণ খাবারে সমৃদ্ধ একটি খাদ্যের উপর মনোযোগ দিন। প্রক্রিয়াজাত এবং উচ্চ চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন বা সীমিত করুন। অংশের আকার নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত খাওয়া এড়াতে অংশের আকার সম্পর্কে সচেতন হন। ছোট প্লেট ব্যবহার করুন এবং ক্ষুধা এবং পূর্ণতার ইঙ্গিতগুলিকে মনোযোগ দিন। হাইড্রেটেড থাকুন। সারাদিন প্রচুর পানি পান করুন, কারণ কখনো কখনো তৃষ্ণাকে ক্ষুধা বলে ভুল করা যেতে পারে। চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত অ্যালকোহল পান এড়িয়ে চলুন। নিয়মিত খান। স্থির রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে এবং প্রধান খাবারের সময় অতিরিক্ত খাওয়া রোধ করতে নিয়মিত খাবার এবং স্ন্যাক্সের উপর লক্ষ্য রাখুন। প্রোটিন অন্তর্ভুক্ত করুন। প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে পূর্ণবোধ করতে সাহায্য করে এবং আপনার বিপাককে বাড়িয়ে তুলতে পারে। আপনার খাবারে চিকেন, মাছ, মটরশুঁটি এবং টোফুর মতো চর্বিহীন উৎস অন্তর্ভুক্ত করুন। চিনি এবং প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। আপনার যোগ করা শর্করা, চিনিযুক্ত স্ন্যাক্স এবং উচ্চ প্রক্রিয়াজাত খাবার খাওয়া কমিয়ে দিন। লুকানো শর্করার জন্য খাদ্য লেবেল পরীক্ষা করুন। ফাইবার গ্রহণ বাড়ান। পুরো শস্য, ফল এবং সবজি থেকে ফাইবার আপনাকে পরিপূর্ণ এবং সন্তুষ্ট বোধ করতে সাহায্য করতে পারে। অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা হ্রাস করে। কার্ডিওভাস্কুলার ব্যায়ামে নিয়োজিত। দৌড়ানো, সাঁতার কাটা এবং সাইকেল চালানোর মতো ক্রিয়াকলাপগুলি আপনাকে ক্যালোরি পোড়াতে এবং ধারাবাহিকভাবে শরীরের চর্বি কমাতে সাহায্য করতে পারে। শক্তি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করুন। পেশি চর্বির চেয়ে বিশ্রামে বেশি ক্যালোরি পোড়ায়। চর্বিহীন পেশি ভর তৈরি করতে শক্তি প্রশিক্ষণ ব্যায়াম অন্তর্ভুক্ত করুন। পর্যাপ্ত ঘুমান। প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা মানসম্পন্ন ঘুমের উপর লক্ষ্য রাখুন। ঘুমের অভাব ক্ষুধা এবং বিপাকের সাথে সম্পর্কিত হরমোনগুলিকে ব্যাহত করতে পারে, যা চর্বি হারানোকে কঠিন করে তোলে। স্ট্রেস নিয়ন্ত্রণ করুন। উচ্চচাপের মাত্রা, মানসিক খাওয়া এবং ওজন বৃদ্ধি হতে পারে। ধ্যান, যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মতো মানসিক চাপ হ্রাস কৌশলগুলিতে নিযুক্ত হন। সামঞ্জস্য রাখুন। দীর্ঘমেয়াদি চর্বি কমাতে ধারাবাহিকতা প্রয়োজন। আপনার খাদ্য এবং ব্যায়ামের রুটিনে টেকসই পরিবর্তন করুন, যা আপনি সময়ের সাথে বজায় রাখতে পারেন। একজন পেশাদারের সাথে পরামর্শ করুন। আপনার যদি নির্দিষ্ট স্বাস্থ্য উদ্বেগ থাকে বা আপনার ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজন হয়, তাহলে একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা একজন নিবন্ধিত খাদ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার কথা বিবেচনা করুন। মনে রাখবেন যে স্পষ্ট হ্রাস বা শরীরের একটি নির্দিষ্ট এলাকা থেকে চর্বি হারানো সাধারণত কার্যকর হয় না। আপনি যখন আপনার শরীরের সামগ্রিক চর্বি শতাংশ হ্রাস করেন, তখন সারা শরীরে চর্বি হ্রাস ঘটে। ধৈর্য ধরুন এবং অবিচল থাকুন, এবং আপনার ওজন কমানোর যাত্রা সম্পর্কে কোনো উদ্বেগ থাকলে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।